অগুন্তি পুণ্যার্থীর সমাবেশ রাজধানী ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে। উল্টোরথের যাত্রা শুরুর আগে চলছে বিদায়ের আনুষ্ঠানিকতা। আষাঢ়ী পূর্ণিমায় স্বামীবাগের ইসকন আশ্রম থেকে রথযাত্রায় আসা জগন্নাথ দেব ভাই বলরাম ও বোন সুভদ্রাকে সাথে নিয়ে ঢাকেশ্বরী মন্দিরের কথিত মাসির বাড়িতে নয় দিন কাটিয়ে আজ আবার ফিরবেন স্বামীবাগের মন্দিরে। জগন্নাথ দেবের সন্তুষ্টি লাভের আশায় বিদায়ক্ষণে উচ্চকিত উলুধ্বনির সাথে পুণ্যার্থীরা অর্পণ করছেন ফুল পাতা ফল ও মিষ্টান্নের অর্ঘ্য। রথযাত্রা ও উল্টোরথযাত্রার এই আয়োজন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে কাঙ্ক্ষিত উৎসবগুলোর একটি। রথে উপবিষ্ট ব্রাহ্মণ জগন্নাথ দেবের প্রতীক, জগন্নাথ দেবের অনুগ্রহে ভক্তজনের মুক্তি। মাসির বাড়ি থেকে উল্টোরথের যাত্রা শুরু হয় অপরাহ্নে। উল্টোরথের এই শোভাযাত্রা রাজধানী ঢাকার সবচেয়ে বর্ণাঢ্য শোভাযাত্রাগুলোর একটি। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, রথে উপবিষ্ট ব্রাহ্মণ তথা জগন্নাথ দেবের দেখা মিললে পুনর্জন্মের চক্র থেকে মুক্তি মেলে জীবের। উল্টোরথের উৎসবে সামিল তাই হাজার হাজার পুণ্যার্থী। ভারতীয় উপমহাদেশে রথযাত্রা উদযাপিত হচ্ছে সুদূর পুরাণ কাল থেকে। ঢাকেশ্বরী মন্দির থেকে স্বামীবাগের ইসকন আশ্রম পর্যন্ত পুণ্যার্থীরা এভাবে রথ টেনে প্রায় চার ঘন্টায় পাড়ি দেয় 8 মাইল দীর্ঘ পথ। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন রথযাত্রাটি উদযাপিত হয় ঢাকার ধামরাইয়ে। দেশজুড়ে ইসকন আয়োজিত 35টি রথযাত্রার মাঝে ঢাকা শহরের এই আয়োজনটি সবচেয়ে সেরা, সবচেয়ে প্রাণবন্ত। বর্ণবৈষম্যের ভেদ ঘুচিয়ে দেয়া এই উৎসবের অন্যতম প্রথা ঝাড়ুদারির বেশে রাজা গজপতির রাস্তা ঝাড়ু দেয়া। পুণ্যের আশায় রথযাত্রার পুণ্যার্থীরা জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রার রথ তিনটি টানে লম্বা দড়ির সাহায্যে। জাত বিচারকে পথের ধুলোয় মিশিয়ে মানুষ ও দেবতার সহজ সংযোগ ঘটিয়ে জনে জনে সর্বজনীনতার অমৃত বিলায় উল্টো রথের বর্ণাঢ্য যাত্রা।